অক্ষয় তৃতীয়া কত তারিখে? 22শে এপ্রিল নাকি 23শে এপ্রিল? কেন এই অক্ষয় তৃতীয়া সারা পৃথিবীতে এতটা মহিমান্বিত? এই দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয় এবং সারা পৃথিবীতে অক্ষয় তৃতীয়ার সময়সূচি সম্বন্ধে জানব। এর সঙ্গে এও জানব অক্ষয় তৃতীয়া দিনের বিশেষ 15টি মহিমা সম্বন্ধে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ রইল। প্রথমে অক্ষয় তৃতীয়া কেন এত মহিমান্বিত? দেখুন, বছরের 365 দিনের মধ্যে 4 দিনকে শাস্ত্রে বিশেষ বলে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে কার্তিক মাসের প্রথম দিন, বৈশাখ মাসের প্রথম দিন, বিজয়া তিথি এবং এই অক্ষয় তৃতীয়ার দিনটি শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে আবার অক্ষয় তৃতীয়ার দিন আরও অধিক মহিমাপূর্ণ। কেন? যদি কোনো ব্যক্তি অক্ষয় তৃতীয়ার দিনে কোনো ভালো কাজ করে এবং কোনো খারাপ কাজ করে, তার দুটোই শত সহস্রগুণ বৃদ্ধি হবে, অক্ষয় ফল দান করবে। তা যদি ভগবানের সেবা হয় বা ভগবত সেবা হয়, তার মহিমা আরও অধিক। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। যখন যুধিষ্ঠির মহারাজ পদ্মপুরাণের শতাধিক ঋষিকে প্রশ্ন করেছিল এই অক্ষয় তৃতীয়ার মহিমা সম্বন্ধে, তখন শতাধিক ঋষি যুধিষ্ঠির মহারাজকে বলেছিল, যুধিষ্ঠির একজন ব্রাহ্মণ ছিল যিনি ছিল খুবই কৃপণ, কিন্তু তার স্ত্রী খুবই ভক্তিপরায়ণ ছিল। তো সেই কৃপণ থাকায় একদিন তাদের গৃহে একটা ভিখারী আসলো, ভিক্ষা চাইল, কিন্তু ব্রাহ্মণ তাকে তাড়িয়ে দিল। স্ত্রী যেহেতু ভক্তিপরায়ণী ছিল, তাই সেই স্ত্রী পিছনের দরজা দিয়ে স্বামীর ভয়ে সেই ব্রাহ্মণকে বা সেই ভিখারীকে কিছু অন্ন এবং কিছু চাল দান করেছিল। স্বামী দেখেও তখন আর কিছু বলল না, যেহেতু তার স্বামী কিছু বলেনি আর সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া, তাই সেই দানের ফল সেও লাভ করতে পেরেছিল। যখন তার মৃত্যু হলো, যমলোকে বসে তার বিচার হচ্ছিল, তখন এই একটুকু পুণ্যের ফলে যেহেতু সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া, তাই সে অক্ষয় ফল লাভ করতে পেরেছিল। এর ফলে সেই ব্যক্তি বৈকুণ্ঠে গতি হয়েছিল তার। সুতরাং এই অক্ষয় তৃতীয়ার মহিমা কিন্তু অধিক। এর দান বলুন, ধ্যান বলুন, যদি কোনো ব্যক্তি সকালে অক্ষয় তৃতীয়ার দিনে স্নান করে তার শতজন্মের পাপরাশি ধ্বংস হয়ে যায়। এই দিনে গর্ভাধান সংস্কার, অন্নপ্রাশন, চূড়াকরণ, গৃহে প্রবেশ সমস্ত অনুষ্ঠান করা উচিত, ধর্মীয় অনুষ্ঠান, বেশি বেশি জপ করা উচিত, ব্রত পালন করা উচিত এই দিনে, তবে সে ব্যক্তি অক্ষয় ফল লাভ করতে পারবে। সুতরাং এই অক্ষয় তৃতীয়া সবার পালন করা উচিত। এবার অনেকে বলতে পারেন অক্ষয় তৃতীয়া হচ্ছে 22 তারিখে, তাহলে 23 তারিখে ভক্তরা কেন পালন করবে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশে? আসলে 22 তারিখে হচ্ছে তৃতীয়া তিথি, কিন্তু দ্বিতীয়া তিথি সেই তৃতীয়া তিথিকে ব্রহ্মমুহূর্তকে স্পর্শ করেছে। যেহেতু ব্রহ্মমুহূর্তকে দ্বিতীয়া তিথি স্পর্শ করেছে, তাই 22 তারিখে সেই অক্ষয় তৃতীয়া পালিত না হয়ে 23 তারিখে পালিত হবে, এ হচ্ছে কারণ। এবার চলুন দেখিনি যে সকল স্থানে 22শে এপ্রিল অক্ষয় তৃতীয়া পালিত হবে। আমেরিকা, কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু সহ দক্ষিণ আমেরিকা, মিশর, সাউথ আফ্রিকা মহাদেশ, নাইজেরিয়া, আফ্রিকা মহাদেশ, লন্ডন, স্পেন, ইটালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, সাইপ্রাস সহ ইউরোপ মহাদেশ, রাশিয়া, পশ্চিমবঙ্গ। এবার যে সকল স্থানে 23শে এপ্রিল অক্ষয় তৃতীয়া ব্রত পালিত হবে তা দেখিনি চলুন। ভারতের সকল রাজ্য, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, আবুধাবি, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ইত্যাদি দেশে অক্ষয় তৃতীয়া 23শে এপ্রিল পালিত হবে। তো এই দিনের বিশেষ 15টি মহিমা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এই দিনেই কিন্তু সত্যযুগের সূচনা হয়েছে। শুধুমাত্র সত্যযুগ নয়, অনেকেই শুনতে পান ত্রেথাযুগেরও নাকি সূচনা হয়েছে। হ্যাঁ, এটা সত্যি, এই দিনের ত্রেথাযুগ এবং সত্যযুগ দুই যুগেরই সূচনা হয়েছে, পদ্মপুরাণ থেকে এটা পাওয়া যায়। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনটি আরও মহিমান্বিত। শুধুমাত্র তাই নয়, এই অক্ষয় তৃতীয়ার দিনে ঋষি যমদগ্নির পুত্র পরশুরাম ভগবান আবির্ভূত হয়েছিলেন। ভগবান পরশুরামের আবির্ভাব তিথি এই দিন, যিনি 21 বার ক্ষত্রিয়কে নিধন করেছিলেন। মহা তেজস্বী ছিল সেই পুত্র, যিনি তার পিতার হত্যাকারীদের হত্যা করার জন্য 21 বার সমস্ত পৃথিবীকে ক্ষত্রিয় নিধন করেছিলেন, সেই ব্যক্তি এই মহিমার দিন অক্ষয় তৃতীয়ার দিনে আবির্ভূত হয়েছিলেন। এরপরে এই দিনেই ব্যাসদেব তিনি মহাভারত রচনা শুরু করেছিলেন। গণেশের মাধ্যমে তিনি এই দিনটি থেকেই মহাভারতের রচনা করা শুরু হয়েছিল। সবথেকে আরও অবাক করা বিষয়, এই দিনটিতেই কিন্তু অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছিলেন পঞ্চপাণ্ডব। সূর্যের উপাসনা করে এই দিনটিতেই অক্ষয় তৃতীয়ার দিনেই অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছিলেন। সবথেকে মহিমা হচ্ছে অক্ষয় পাত্রের, এই পাত্রের অন্ন কখনো ফুরাবে না। যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী সেই পাতিল থেকে অন্ন গ্রহণ না করবেন, মানে ভক্ষণ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই পাতিলের অন্ন কোটি কোটি লোক, যত লোক হবে, কখনো কমতি হবে না অন্নের।
ইতিহাসের পাতায় সাক্ষী সেই দিন, এই দিনেই দ্রৌপদীর সেই বস্ত্রহরণ করতে চেয়েছিল দুঃশাসন, কিন্তু অবাক করা বিষয় পারেনি। কিন্তু কেন পারেনি? একদিন ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠাঙ্গুল একটু কেটে গিয়েছিল, আর দ্রৌপদী তার আঁচল, শাড়ির আঁচল কেটে, সামান্য একটু আঁচল কেটে শ্রীকৃষ্ণের হাত বেঁধে দিয়েছিল। আর সেই দানের ফলে, অক্ষয় তৃতীয়ার দিনে দানের ফলে দানটি আরও বেড়ে গিয়েছিল। তাই সেই দানের ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত কাপড় দিয়েছিল, দুঃশাসন টেনে টেনেও শেষ করতে পারেনি। তাই অক্ষয় তৃতীয়ার দিনে দানের মাহাত্ম্য কিন্তু অধিক, সবসময় দানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অক্ষয় তৃতীয়ায়। আর এই দিনেই সেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেয়েছিল। এবং আরও সব থেকে অবাক করা বিষয়, এই দিনেই কিন্তু ভগবান শিবের উপাসনা করে কুবের ধনপতি হয়েছেন, স্বর্গের কোষাধ্যক্ষ হয়েছেন এই দিনেই কুবের। ভগবান শিবের অনেক তপস্যা করলো, শিব এসে বললো, কী চাও তুমি? তোমার বরে বা তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তখন কুবের বলল, প্রভু আমি অনেক ধনের মালিক হতে চাই। তখন শিব তাকে স্বর্গের কোষাধ্যক্ষ করে দিলেন। আমরা যার জলে স্নান করে পবিত্র হই, সেই মা গঙ্গাও কিন্তু এই দিনটিতে এই পৃথিবীতে আগমন করেছিলেন সগররাজের সহস্রপুত্রকে উদ্ধার করার জন্য। এই দিনের অনেক মহিমা রয়েছে, তার মধ্যে আরও একটি মহিমা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে রথ অনুষ্ঠান উদযাপিত হয়, সেই রথের চাকা বা রথ তৈরি শুরু হয় এই দিনটি থেকেই, এই অক্ষয় তৃতীয়ার দিনটি থেকেই। বৃন্দাবনে ভগবান বঙ্কুবিহারীর চরণ এই দিনেই দর্শন করা যায়। ঠিক এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রেয়সীদের নিয়ে নৌকাবিহার করেন। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো কোনো মন্দিরে নৌকাবিহার অনুষ্ঠান উদযাপিত হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান নিজের অঙ্গে চন্দন লেপন করেছিল তার ভক্তের মাধ্যমে। মাধবেন্দ্র পরিপাতকে স্বপ্নে দেখালো, মাধবেন্দ্র এই গরমের মধ্যে আমার শরীর যেন পুড়ে যাচ্ছে, তুমি একটা কাজ করো, আমার শরীরের শীতলতা দানের জন্য মলয়ধ্বজ পর্বত থেকে চন্দন নিয়ে আসো। তাই সেই মাধবেন্দ্র পুরী মলয়ধ্বজ পর্বত থেকে অনেক চন্দন এনেছিল, সেই চন্দন তিনি বৃন্দাবনের আসার আগেই গোপীনাথ তাকে স্বপ্নে দেখালো, আমার অঙ্গে লেপন করো, তাহলে বৃন্দাবনে সেই কৃষ্ণের অঙ্গে লেপন করা হবে। তাই সেই গোপীনাথকে এই দিনেই সেই মাধবেন্দ্র পুরী তার অঙ্গে চন্দন লেপন করেছিল। এতটা মহিমান্বিত, এরকম অনেক মহিমা রয়েছে এই দিনটির। যুধিষ্ঠির মহারাজ শতাধিক ঋষিকে এই অক্ষয় তৃতীয়ার মহিমা সম্বন্ধে প্রশ্ন করলে সেই উপাখ্যানে ব্রাহ্মণও কিন্তু শুধুমাত্র নিজে দান করেনি, স্ত্রী দান করেছিল, ব্রাহ্মণ বাধা দেয়নি, তাতেই সে যে পুণ্যফল সে অর্জন করেছিল, যেহেতু ছিল অক্ষয় তৃতীয়ার দিন, তাই তো আরও অধিক সহস্রগুণ বৃদ্ধি হয়েছিল এবং অক্ষয় ফল লাভ করেছিল। বিধায় সে কিন্তু বৈকুণ্ঠ নামে যেতে পেরেছিল, গমন করতে পেরেছিল। তাই এই দিনে দান বলো, ব্রত বলো, তপস্যা বলো, সব কিছুর ফল অধিক হয়ে থাকে। এরপরে এই অক্ষয় তৃতীয়ার দিনে কি করবেন? দেখুন, অক্ষয় তৃতীয়ার দিনে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে শয্যাত্যাগ করে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই ব্রহ্ম মুহূর্তে অক্ষয় তৃতীয়ার দিনে স্নান করে, তবে তার শতজন্মের পাপরাশি ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র স্নান করায়, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক কাটবেন, তিলক কাটার পরে মঙ্গলারতি করবেন, ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ করবেন। এরপরে যদি সম্ভব হয়, আমার নিজের ব্যক্তিগত একটা ভক্তি থেকে বা উপলব্ধি থেকে বলবো, আপনি ভগবান শ্রী নৃসিংহদেবের 108 নাম জপ করে বা মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে 108টা তুলসীপত্র অর্পণ করবেন। কেন? কেননা যদি কোনো ব্যক্তি এই দিনে তুলসীপত্রের সহিত ভগবান বিষ্ণুর অর্চনা করে, নৃসিংহদেবের অর্চনা করে, তবে তা এত ভগবান প্রীত হয় যা বলে বোঝানো যাবে না। সুতরাং এই দিনটিতে ভগবানকে তুলসীপত্র একটু হলেও, একটি তুলসীপত্র হলেও অর্পণ করবেন। এরপরে এই দিনে বিবাহ অনুষ্ঠান করা যায়, গর্ভাধান সংস্কার করা যায়, চূড়াকরণ মানে যত প্রকার ধর্মীয় কার্য আছে সব কিছু এই দিনে করা যায়। দান ধ্যান ব্রত তপস্যা, বেশি বেশি জপ, হরিনাম জপ, কৃষ্ণপ্রসাদ গ্রহণ, এই দিনে অবশ্যই আমিষ গ্রহণ করবেন না, আমিষ ভক্ষণ করবেন না, তাতে মহাপাপ, এবং পাপ কার্য থেকে অবশ্যই বিরত হবেন। অন্ততপক্ষে এই দিনটিতে আপনি পরনিন্দা করবেন না, পরচর্চা করবেন না, মৈথুন করা উচিত নয়, মাছ মাংস খাওয়া উচিত নয়, ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করা উচিত, তাহলে এই দিনের পূর্ণ ফল অর্জন করা যায়। তাই অনুরোধ করব, এই অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষভাবে পালন করুন, জীবনের অন্তিম সময়ে গিয়ে আপনি উপকৃত হতে পারবেন, অক্ষয় ফল দান করতে পারবে তখন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে, এবং সেই ফলের দরুন আপনি ভগবানের কাছে চলে যেতে পারবেন। তাই এই দিনটি বিশেষ করে পালন করুন, বেশি বেশি নাম জপ করে, অন্যের পরনিন্দা পরচর্চা থেকে বিরত থেকে এই দিনটি ভগবানের উপাসনা করে অতিবাহিত করুন। হরে কৃষ্ণ।